আবার কখনো কখনো মিথ্যা বলা সওয়াবের কাজ, কখনো কখনো মিথ্যা বলা কি সওয়াবের কাজ, কখনো সত্য বলা যেমন গুনাহের কাজ, কখনো মিথ্যা বলাও কি সওয়াবের কাজ। মিথ্যা কখন বলা সওয়াবের কাজ এই বিষয়েও তো আমাদের জানতে হবে। আজকে তো দেখা যায় আমাদের অভ্যাস হলো যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে লাগালাগি থাকে তাহলে আমরা খুঁচা দিয়া নাড়া দিয়া ওই ঝগড়াটাকে আরেকটু তাজা করে দেই, এটা হলো আজকে আমাদের সভ্য সমাজের কাজ। কিন্তু যারা দিনদার, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলে, এই সমস্ত ব্যক্তিদের কাজ এমন হতে পারে না। কথার কথা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমজাদ মার্কেটের পাশে গিয়া দেখেন একজন ব্যক্তি, আপনার পরিচিত ব্যক্তি, ছুরি দাঁড়াই করতেছে। তাকে আপনি জিজ্ঞেস করলেন, এখন তো কুরবানির সময়ও না, ছুরি কেন দাঁড়াই করতেছে? তখন সে বলতেছে যে চিটাগাং রোড পায়নাদি মহল্লা আমার আরেক ভাই থাকে, ওই ভাই আমার সাথে আমার বিরুদ্ধে কথা বলে, আমি নাকি সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছি, আমি নাকি বেশি নিয়েছি, আজকে জনামের মতন সাইজ করমু তার। এখন আপনি যদি তাকে এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়া তাকে যদি বলেন, কি বলেন, আপনার ভাই তো আপনার বিরুদ্ধে কখনো কথা বলতে দেখি না, বরং সর্বদা দেখি আপনার ভাই আপনার ভালো গুণগুলো বলে, আপনার কথা ভালো বলে, এমনকি ওই দিন আমি গিয়েছিলাম তখন দেখেছি আপনার আপনার ভাই আপনার কথা বলতেছে, অনেক প্রশংসা করতেছে, অনেক দিন যাবত ভাইকে দেখছি না, আমি একটু আগে ওই দিকে গিয়েছিলাম, দেখেছি মিষ্টি কিনতেছে, দধি কিনতেছে, ফল ফলাদি কিনতেছে, জিজ্ঞেস করলাম এগুলো কিনতেছে কেন, যে আমজাদ মার্কেটের এখানে আমার এক ভাই থাকে, ওই ভাইয়ের বাসাতে বেড়াতে যাব, অনেক দিন যাবত ভাইকে দেখি না, অন্তরে ভাইকে দেখার বড় স্বাদ জেগেছে, এই জন্য আমি যাচ্ছি। যখন এই কথাটা বড় ভাই শুনবে কি বলেন, রাগ আর থাকবে যে হ্যাঁ এতদিন কি শুনলাম আর এখন কি শুনতেছি, তখন সে কি করবে, ছুরি দাঁড়ানো থইয়া তার স্ত্রীকে গিয়া বলবে কাজ করো, কিছু পিঠা বানাও, কেন অনেক দিন যাবত আমার ভাইকে আমি দেখি না, কিছু পিঠা বানাও, পিঠা নিয়ে ভাইয়ের বাসা বেড়াতে যাব। এখন আপনি রওনা দিছেন পায়নাদির দিকে, কারণ এই ভাই থেকে তো আপনি শুনছেন ক্রু, তখন ওই ভাইয়ের কাছে গিয়া দেখেন সেও ছুরি দাঁড়াইতেছে, কেন আমার বড় ভাই আমার প্রতি অবিচার করছে, আমার বিরুদ্ধে কথা বলে, আজকে জনমের শিক্ষা দিয়ে দিব। তখন আপনি ওই ভাইকে বললেন যে আপনি কি বলেন, আপনার ভাই তো আপনার বিরুদ্ধে কথা বলে না, বরং আমি লক্ষ্য করেছি, আমি মাত্র এসেছি গিয়া দেখেছি আপনার বড় ভাই পিঠা বানাচ্ছে, অনেক দিন যাবৎ ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ নাই, ছোট ভাইয়ের সাথে মোলাকাত করার জন্য। যখন এই কথা ছোট ভাই শুনছে তখন ছোট ভাই কি বলে, সর্বনাশ, আমার ভাই আমাকে দেখার জন্য পিঠা বানাচ্ছে আসবে আর আমি তার জন্য ছুরি দাঁড়াচ্ছি, এটা হতে পারে না। ছুরিকে সে ঘরে রেখে এরপরে সে ঠিকই চলে গেল হোটেলে বা মিষ্টান্ন দোকানে, সেখানে গিয়ে মিষ্টান্ন খরিদ করলো, অনেক ফল ফলাদি খরিদ করে এরপরে রওনা হয়ে গেছে বড় ভাইকে দেখতে যাবে। এদিক দিয়ে বড় ভাই পিঠা বানাইয়া রওনা হয়েছে ছোট ভাইকে দেখার জন্য, প্রতিমধ্যে মাঝখানে দুই ভাইয়ের সাথে মোলাকাত হয়ে গেল। বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে কোথায় যাও, বলে অনেক দিন যাবত হয়ে গেল আপনার সাথে সাক্ষাৎ নাই, দেখি না, এই জন্য আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার বড় ভাই বলে আমারও তো একই উদ্দেশ্য, অনেক দিন যাবত তোমাকে দেখি না, তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গেল, রওনা হলাম। এখন দুই ভাইয়ের ভিতরে আর কোনো ঝগড়া নাই, একজন আরেকজনকে দেখে মহাব্বত তাদের অন্তরের ভিতরে বেড়ে গেল, একজন আরেকজনের সাথে মোয়ানাকা করলো, একজন আরেকজনের সাথে মহাব্বত বেড়ে গেল। এখন বলেন তো ওই যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে দুই ভাইয়ের ভিতরে যেই দাও কুড়ালের সম্পর্ক ছিল সেটাকে দূর করে দিয়া মিথ্যা কথার আশ্রয় নেয়, এখন তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিল, এই ক্ষেত্রে মিথ্যা কথা বলাটা সব হয়েছে কিনা, এই ক্ষেত্রে মিথ্যা কথা বলাটাও
তার জন্য সওয়াব হয়েছে। কেন? আরেকজন দুইজন ঝগড়া, একজন আরেকজনকে হত্যার উপক্রম, এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়া দুইজনকে ওই হত্যাযজ্ঞ থেকে, অনাচার থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে দিল। সুতরাং কখনো মিথ্যার আশ্রয় নেওয়া সওয়াবের কাজ, মিথ্যা কথা কখনো বলা কি সওয়াবের কাজ। তাই বলে সদা সর্বদা মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব। সাবধানতা যদি অবলম্বন করতে না পারি তাহলে এর দ্বারাতে আমাদের জীবনের আমলগুলো বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমাদের জীবনের আমলগুলো শেষ হয়ে যাবে। এজন্য কারী তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি তার মাজালিসে হাকিমুল ইসলামের ভিতরে তিনি চমৎকারভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর হলো, আমরা সমাজে বসবাস করতে গেলে আমাদের আখলাকটাকে সুন্দর করতে হবে, আমাদের আখলাককে সুন্দর করতে হবে, যাতে করে আমার আখলাক দেখে আরেকজন ভাই আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুসরণ করে ফলো করে আমাদের চলতে হবে। আল্লাহর নবীর আখলাক কেমন ছিল কোরআনে কারিমের প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এর সার্টিফিকেট কোরআনে কারিমে এসেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। মহান চরিত্রের অধিকারী যারা, তাদের ভিতরে রাগ হিংসা, তাদের ভিতরে ঘৃণা শত্রুতা বিদ্বেষ এগুলো থাকতে পারে না। এজন্য হিংসা করা একটা মুমিনের সিফাত নয়। যারা আখলাকওয়ালা তারা কখনো এক ভাই আরেক ভাইকে হিংসা করতে পারে না, একজনের বিরুদ্ধে তার ভিতরে ক্রোধ থাকতে পারে না, ক্রোধ থাকতে পারে না, শত্রুতা থাকতে পারে না। অনেক সময় দেখা যায় অন্তরের ভিতরে হিংসা থাকার কারণে একজনের উন্নতি আরেকজন দেখতে পারে।